বিরতির পর আবারো স্বাগতম। ইতালিতে করোনা মোকাবেলায় চরম ব্যর্থতার অভিযোগ, 50টি অভিযোগ দায়ে 200টি ফাইল প্রস্তুত। ইতালিতে রাজনীতিবিদ ও স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে করোনা মোকাবেলায় চরম ব্যর্থতার অভিযোগ এনে দেশটির উত্তর অঞ্চলীয় শহরের বাগামো প্রসিডিউর অফিসে অভিযোগ দায়ের করেছে নিহতের স্বজনরা। বুধবার অন্তত 50 জন নিহত স্বজন অভিযোগ দায়ী করেন। স্থানীয় একটি স্বেচ্ছাসেবী আইনি সংগঠনের উদ্যোগে হতাহতদের পরিবারের লোকজনদের সহায়তা করা হয়, যারা চিকিৎসা কোনো সহায়তা না পেয়ে মারা গেছেন এমন পরিবারের লোকজনেরাই অভিযোগ করছে। বলা হয়েছে, দীর্ঘ লড়াইয়ের প্রথম পদক্ষেপ হিসেবে নিহতদের স্বজনরা তাদের নাম দিচ্ছেন। ইতালি লম্বাডি অঞ্চলের বাগামোতে 13,600 এর বেশি করোনা রোগী শনাক্ত হয়। সেখানে 3,000-এর বেশি মানুষ করোনা আক্রান্ত হয়ে মারা যান। অনেক করোনা আক্রান্ত রোগী স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে কম জায়গা এবং আইসিইউতে ভেন্টিলেশন সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। হতাহতদের স্বজনদের অভিযোগ, ভাইরাসটি সংক্রমণ মোকাবেলায় প্রথম থেকেই পদক্ষেপ নেওয়া হয়নি, বাগামোতে ও ব্রেসিদিয়াতে কর্তৃপক্ষ রেড জোন ঘোষণা করেনি, তারা কেন্দ্রীয় ও স্থানীয় কর্তৃপক্ষের দায়বদ্ধতার ঘাটতি বিষয়টি উল্লেখ করেন। আইনি সহায়তা কমিটির সভাপতি লুফা ফ্যাকো জানিয়েছেন, কিভাবে তার বাবা কোভিড-19-এ মারা গেছেন, তখন তিনি একটি ফেসবুক পেজ খোলেন। ক্যাফো বলেন, পেজটিতে এখনও 56,000 সদস্য রয়েছে। আইনি কমিটি তাদের ব্যক্তিগত গল্পগুলোকে আইনি অভিযোগে রূপান্তর করেছে। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, বুধবার 50টি অভিযোগ দায়ী করা হয়েছে। ইতিমধ্যে 200টি ফাইল প্রস্তুত রয়েছে।